असलामुअलैकुम आपनारा सबाई केमन आछेन आलहमदुलिल्लाह आमी भालो आछि सबाइके स्वागत जानिए शुरू करछि आमार नतून एकटी ब्लग भिडियो। आशा करी आपनादेर काछे आजकेर भिडियोटी भालो लागबे। तो आपनादेर भाइया आजके बाजार थेके इलिश माछ निये एसेछे। तो एखाने तीनटा इलिश माछ एनेछे, एकटा एकटु बड़ो साइजेर आर दुइटा माझारि साइजेर। तो एखन आमी एटा परिष्कार करे निब आर तारपरे रान्ना करब। प्रथमे आमी इलिश माछटा परिष्कार करे निई आर कथा बाड़ाबो ना। तो इलिश माछटा परिष्कार करे निई, तारपरे आपनादेर संगे आमी आबारो कथा बोलतेछि। तो एखाने आमी इलिश माछटा परिष्कार करे नियेछि। तीनटा माछई आमी आश फेले दियेछि। एखन आमी माछगुला पिस पिस करे केटे निब। एई जे आमी एखाने दुइटा माछ केटे नियेछि आर एकटा माछ आमी रेखे दियेछि। एटा गोटाई आमी फ्रिजे उठिये राखबो। तो भाबतेछि एई माछटा दिये कि करा जाय। तब एखोनो जानी ना आमी कि रेसिपि तैरी करब। आस्तोई रेखे दिब, गोटा रेखे दिब फ्रिजे। और एई दुइटा लेस दिए आमी भर्ता बानाबो। और भर्ता बानाले तो आमी आपनादेर संगे शेयर करब। और एखन किछु माछ आमी रान्ना करब और किछु फ्रिजे उठिए राखबो। तार आगे आमी माछगुला क्लिन करे निच्छि। तो आमी ये 4 पिस माछ निये निच्छी। एखन आमी ये 4 पिस माछ आर माछेर डिमगुला निब। माछेर डिमगुला निये एकटू रान्ना करब। एखोनो जानी ना कि रान्ना करब, तबे आपनादेरके एकटा जिनिस देखाबो। तो एई जे 4 पिस माछ आर माछेर डिमगुला आमी एखन रान्ना करब आर बाकी माछगुला फ्रिजे उठिये राखबो। जे माछटा आमी आस्तो रेखेछि, गोटा रेखेछि, एई पेपारे करे आमी एखन मुड़िये फ्रिजे उठिये राखबो। देखुन आमी एभाबे करे मुड़िये राखबो। एभाबे करे राखले किन्तु फ्रिजे अनेक दिन पर्यन्त इलिश माछ संरक्षण करा जाय। देखुन एभाबे करे आमी फ्रिजे राखबो। तो बेशी दिन राखबो ना, 2-3 दिनेर मध्य आमी ओटा खेये निब। और एई माछगुला आमी आलादा पैकेटे करे तुले राखबो। एखन आमी रान्ना करब। एई माछगुला एखाने रेखेछि आर बाकीगुला फ्रिजे उठिये रेखेछि। ता चलुन आमी आपनादेरके एकटा जिनिस देखाच्छि। देखुन आजकेर आकाशेर अवस्थाटा केमन। हठात् करे एतटा परिमाण झड़ उठे एसेछे आर आकाशटा एत कालो करेछे। एकटु भयও लागछिलो, अनेकदिन एभाबे झड़ हय ना। हठाৎই আমি কাজ করছিলাম, দেখি জোরে বাতাস উঠেছে আর বাইরে এসে দেখি প্রচণ্ড ঝড় উঠেছে। আর সঙ্গে সঙ্গে দেখুন বৃষ্টিও নেমে এসেছে। হঠাৎই বৃষ্টি নেমে এলো। আর বৃষ্টি দেখলে তো আমার একটা জিনিসই মাথায় আসে, তো সেটা হচ্ছে খিচুড়ি। আর ইলিশ মাছও এনেছে আপনাদের ভাইয়া, তো আমি ভাবছি খিচুড়ি রান্না করব। তো চলুন এখন খিচুড়ি রান্না করা যাক। তো খিচুড়ি রান্না করব আমি আজকে মাসকালার ডালের। তো মাসকালার ডালের খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি এক পট চাউল দিয়েছি আর দিয়ে দিচ্ছি মাসকালার ডাল। এটা আমাদের বাড়িতে তৈরি করা মাসকালার ডাল। তো এটা দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আমাদের কুষ্টিয়া অঞ্চলে কিন্তু এই মাসকালার ডালের খিচুড়ি খুবই জনপ্রিয়, সবাই মাসকালার ডালের খিচুড়িটা পছন্দ করে। তো এখন আমি চাল আর ডালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যতক্ষণ আমি কাটাকাটি করব বা অন্য কাজ করব ততক্ষণ আমি একটু ভিজিয়ে রাখবো চাল আর ডালটা। তো আজকে আমি আর হাতে মেখে খিচুড়িটা রান্না করব না, একবারে প্রেসার কুকারে দিয়ে দিব। আর দেখলাম জারটাতে তেল শেষ হয়ে গেছে, তাই একটু তেল ঢেলে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে কিছু গোটা মশলা নিয়েছি। এই যে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর একটা তেজপাতা, দারচিনি আর গোলমরিচ, লবণ। আর এখানে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি আর চাউল আর ডালটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, এই তো কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। রসুনটা কিন্তু আমি গোটা দিয়েছি, বেটে দিইনি। আর মশলাগুলো তো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। আর এবারে আমি একটু চালটা একটু ভেজে নিব আর দিয়ে দিচ্ছি আদা বাটা, খুব সামান্য পরিমাণে দিয়েছি। এখন চালটা একটু ভেজে নিব, তাহলে একটু খেতে ভালো লাগবে। তো আমি অনেকক্ষণ সময় নিয়ে চালটা ভেজে নিব। আমার কাছে মনে হচ্ছিল একটু হলুদ কম হয়েছে, তার জন্য আমি একটু হলুদ দিয়েছি, তবে বেশি দেওয়া যাবে না হলুদটা, তাহলে খেতে ভালো লাগবে না, হলুদের একটা গন্ধ আসবে। আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি। চালটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন আপনারা যে আমি কতক্ষণ সময় নিয়ে চালটা ভেজে নিলাম। আর এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী, এটা দিয়ে এখন আমি ঢেকে দিব, প্রেসার কুকারের মুখটা আটকে দিব। আর আটকে দিয়ে আমি 2টা সিটি দিব, বেশি দিব না, তাহলে ঝরঝরা হবে খিচুড়ি। তো এদিক থেকে খিচুড়িটা হতে থাক। আর আমি এখন মাছটা একটু ফ্রাই করে নিব। যে ইলিশ মাছটা রেখেছিলাম আমি ওটা ফ্রাই করব। খিচুড়ির সঙ্গে কিন্তু ইলিশ মাছটা খেতে খুব ভালো লাগবে, তার জন্য আমি খিচুড়ির সঙ্গে আজকে ইলিশ মাছ ভাজাটাই করব। তো এখানে আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটা মেখে নিয়েছি আর সরিষার তেলে আমি এখন এটা ফ্রাই করে নিব। ইলিশ মাছটা কিন্তু সরিষার তেলেই খেতে বেশি ভালো লাগে, তার জন্য আমি সরিষার তেলই ব্যবহার করি সবসময় ইলিশ মাছের জন্য। তো আমি মাছটা এখন উল্টে দিচ্ছি। মাছটা এক পাশ ফ্রাই করা হয়ে গেছে, এখন অন্য পাশটা ফ্রাই করে নিব। মাছটা ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। और एबारे आमी शुकना मरीच टेले निब। शुकना मरीचेर भर्ता छाड़ा तो खिचुड़ी भालोई लागबे ना, और तार जन्य आमी शुकना मरीचटा टेले निच्छी, भर्ता करब। आमार तो खिचुड़िर संगे शुकना मरीचेर भर्ता ना होले खेते बेशी एकटा भालो लागे ना। और एमनितेও आमी झाल खेते प्रचुर पछंद करी, खूब पछंद करी आमी झाल खेते। आपनादेर भाइयार जन्य आमी झाल खेते पारी ना, उनी आबार कम पछंद करे, और उनी तो खिचुड़िও खेते चाय ना। तो जोर करे आमी ओनाके खावाई, जेहेतु आमार पछंद, आमी तो खेते अनेक पछंद करी खिचुड़ी। और एखाने आमी झालटा भर्ता करे निच्छी। तार जन्य आज के आमी आर देरी करिनी, चटजलदी खिचुड़ी बानिये फेलेছি। আর আকাশের অবস্থাটা এত ভয়ানক ছিল আমি তো আর আপনাদের সঙ্গে পরে শেয়ার করতে পারিনি। থাকলে আমার কেন জানি ভালো লাগে না, মনে হয় যে রাতে ঘুম হবে না আমার। এই জন্য আমি পরিষ্কার করে রাখি এগুলা, সকালে শুধু উঠে নাস্তা রেডি করি সকালের জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।